জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেদুর রহমান কাশিকদার। রূপসীবাংলা একত্রে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীবাংলা একত্রে। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, সহ ডামুড্ডা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, গোসাইঘাট উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ঢালি, ধানুকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পিন্টু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইনশাল্লাহ আমি সততার সহিত, আন্তরিকতার সহিত এবং জননেত্রী শেখ হাসিনার আবেগ অনুভূতিকে কার্যকরী করার জন্য আমি সৎভাবে কাজ করে যাব। এইটি আমার আগামী দিনের পরিকল্পনা।